আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এই লুকটা আমি যে ক্রিয়েট করেছিলাম সেটা। অ্যান্ড আমি আগে প্রথমে চুলটা একটু উপর দিয়ে ব্যাক কম করে নিয়েছি, যেন আমি এখন আপনাকে পিছে কীভাবে ফুল লাগিয়ে দেখাতে হয় সেটা দেখাবো। ব্যাক কমটা আমি এখন টাইট করে নিলাম। তারপরে ঠিক এইভাবে আমি এখন রাবার ব্যান্ড দিয়ে চুলটা আমার বেঁধে নিলাম। একটু ঢিলা করতে হবে। তারপর এটা এখন সব জায়গায় পাওয়া যায়, বিড়াটা খুব ইজিলি পাওয়া যায়। অ্যান্ড এটাকে ঢুকিয়ে আমি এরকম করে টাইট করে প্রেস করব। তারপর আস্তে আস্তে এটাকে নিচে নামালাম। নামিয়ে এটাকে এমনভাবে নিখুঁতভাবে পেঁচাতে হবে, পেঁচিয়ে আমি এটাকে এরকম করে ব্যান্ড করে দেব। তারপর চুলটাকে টেনে নিব। এটা স্টেবিলিটির জন্য আমি একটা কাটা ক্লিপ লাগিয়ে এটাকে সেট করে দিব, যেন সারাদিনের জন্য যেন না নড়ে। আমার খোপাটা এখন হয়ে গেল। এখন বৈশাখে তো ফুল ছাড়া হয় না, ফুল লাগাবো এখন সুন্দর করে সিম্পল খোপাটাকে, তাহলে পুরাটাই অনেক গর্জিয়াস হয়ে যাবে। যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এটা আপনি চাইলে গীতিজেই পাবেন, আর যদি বাইরে থেকে কিনতে চান তাহলে ইজিলি পাওয়া যাবে। আমি কিছু আর্টিফিশিয়াল আর রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে আমার চুলটাকে সাজাবো। আমি গোলাপটা দিয়ে আগে স্টার্ট করলাম, ঠিক এভাবে কানের পাশে দিয়ে আমি এটাকে লাগিয়ে আস্তে আস্তে আমি বাকি ফুলগুলো লাগিয়ে নিলাম সুন্দর করে সেট। পিছনে কোনো আয়না থাকলে বা একে অপরকে করে দিলে বেটার হয়, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আর নিখুঁত হবে। ফ্লাওয়ার সেটিংটা সুন্দর হয়ে গেলে ফুল দিয়ে খোপাটা ভরে যাবে এবং দেখতে অনেক এলিগেন্ট দেখাবে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, অ্যাজ আই সেড আর্লিয়ার ইজিলি পাওয়া যায়, আমাদের কাছেও আছে, আপনি চাইলে এটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। ইটস আর্টিফিশিয়াল, এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। সো এই যে আমার খোপাটা হয়ে গেছে।